অভিনয় শিল্পে আপনাদের স্বাগত আমি ময়। আজকের ভিডিওটা একটা টিউটোরিয়ালস বলা চলে না, কিন্তু নতুন অভিনেতাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে। আমারই কিছু শর্ট ফিল্মসের, ঠিক বিহাইন্ড দ্য সিনস নয়, কারণ বিহাইন্ড দ্য সিনসে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে বা পুরো হোল যে সেটে যে জায়গায় শ্যুট হয়েছে সেটা দেখা যায়, কিন্তু আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে র আনএডিটেড ক্লিপস। এই র আনএডিটেড ক্লিপসে অভিনেতা যারা বেশিরভাগই নতুন, যার জন্য এই ভিডিওটা করা, অনেক সময় কি হয় আপনারা বড় অভিনেতাদের বা বড় ফিল্ম প্রোডাকশন হাউসের যে বিহাইন্ড দ্য সিনস অবশ্যই দেখতে পারেন, কিন্তু যারা একদমই নতুন তারা হয়তো অনেকেই ওই বড় অভিনেতা সিনিয়র অ্যাক্টার্সদের অভিনয়টা দেখে বা ওদের বিহাইন্ড দ্য সিনস দেখে আপনারা ওনাদের ভেতরের যে প্রক্রিয়াটা, যে মেকানিজমে ওনারা সেই চরিত্রটা সৃষ্টি করছে, সেই মেকানিজমটা বোঝা কিছুটা ডিফিকাল্ট হতে পারে নতুন অভিনেতাদের, যাদের ক্যামেরার সামনে দাঁড়ানোর বেশি দিনের অভিজ্ঞতা নেই। এবার গ্র্যাজুয়ালি যখন আপনারা অনেকদিন কাজ করবেন এই ইন্ডাস্ট্রিতে, তখন হয়তো আপনাদের পক্ষে প্রসেনজিতের মতো বা সৌমিত্র চ্যাটার্জির মতো বড় অভিনেতাদের বিহাইন্ড দ্য সিনস দেখে আপনারা শিখতে পারবেন। কিন্তু এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমারই ডিরেক্টেড কিছু শর্ট ফিল্মস এর কিছু র ফুটেজ। ওখানে এই র ফুটেজ কমপ্লিটলি আনএডিটেড, কিছু ফুটেজ আমি প্রত্যেকটা ছবির আমি রাখি নিজের কাছে। তো সেই র ফুটেজগুলোতে বেশিরভাগই নতুন অভিনেতা, যেহেতু এই র ফুটেজগুলোর মধ্যে বেশিরভাগ অভিনেতাই নতুন, ফলে আমার প্রিয় দর্শকদের মধ্যে যারা নতুন অভিনেতা বা নতুন অভিনয় শিক্ষার্থী তাদের পক্ষে বিষয়টা একটু সহজ হবে, তারা খুব সহজে তাদের এই অভিনেতাদের সাথে রিলেট করতে পারবে। আর বাক্য ব্যয় না করে চলুন আমরা চলে যাই ডিরেক্টলি ওই ফুটেজগুলোতে। অ্যাকশন। আমার আরেকটা দায়িত্বও আছে, সমানভাবে পবিত্র, আমার নিজের প্রতি। অ্যাকশন। তুমি কি আমাকে সত্যি ভালোবাসা ছেড়ে দিয়েছো? এটাই ঠিক। শু ঠিক আছে, হবে অবিক, রা সাউন্ড অন, দাঁড়া সাউন্ড অন, হ্যাঁ চলো অ্যাকশন। তো খেলা শেষ, আমরা আবার শুরু করব, এবারে শেখার পালা। থাম, আমি বলবো তোকে, কিন্তু আমি আর এখন রেজিনাকে চাই। আমার রেজিনার রিয়াকশন থাকবে, হ্যাঁ, আর কথাগুলোর মধ্যে অ্যাকশন। ভেবেছিলাম ক্ষমতা একটু লাইটলি ইয়ার্কি করে দেব, কিন্তু পারলাম না। ঠিক আছে, এই ওর দিকে তাকিয়ে কিন্তু দরকার পড়লে ওর চোখে চোখে না রাখতে ইচ্ছে করে চশমায় টাকা সুবিধা আর কি, আমি এটা বলছি। হ্যাঁ একটু এদিকে ঘোর, হ্যাঁ ওদিকে ওদিকে টাকা, হ্যাঁ ভালো অ্যাকশন, এই টাকা অ্যাকশন। প্লিজ ইলা, কনভিন্স ইলা, কনভিন্স ইলা, আরেকটু নাকে নাকটা নিয়ে যা, স্যান্ডি আরেকটু নাকটা নিয়ে যা, আরো নিচে, একবার টাকা ওর দিকে, এই এই বাবা না টাকা, হ্যাঁ ওর পেটটা দেখ, জিজ্ঞেস কর। হ্যালো কোথায় তুমি? হ্যালো হ্যালো, দেখছি অন্য একটা মহিলা কথা বলছে,
বিরক্ত হয়ে গেছিস? হ্যালো, ফোনটা দেখ, দেখ নাম্বারটা, দেখ নাম্বারটা চেক কর, ওই পার্থর নাম্বারই কিনা। আবার কানে দে, আবার কানে দে, এগিয়ে যা, এগিয়ে যা। অ্যাকশন, বারো ভাতারি মগি, কার সাথে কথা বলবি? কার সাথে? পার্থর সাথে কথা বলবি? নে নে বল, নে তোর মগি ফোন করেছে, নে। নিচু মাথা, নিচু পার্থ, ওকে দেখ, ওর মাথায় হাত রাখ। একটা চোখটা ওর ওর দিকে, বাইবলটা শুনছিস? শুনছিস কি করে জানতে পারলো ও? কি করে জানতে পারলো? আরো জোরে ভ্রু কুচকে, চোখটা ফিক্স রেখে দাঁড়া 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 দাঁড়া, একটা নিয়ে নেই। আমি একটা বিগ রিয়াকশন নেবো কিন্তু। শুনছিস হাগর? আচ্ছা, আবার আবার হা করবি একবার, হ্যাঁ চল শোন। শুনছিস কি বলছে? কি হাগর? আচ্ছা এদিকে তাকিয়ে থাকো, এই এই ভাই একটা দেখি থাকি থাকো, শুধুমাত্র আমি নিজে অর্জন করেছি, একটা কিউ দাও। অ্যাকশন, আমার সন্তান সেটাই পাবে যা আমি নিজে অর্জন করেছি। তাকাও অভিকের দিকে, অ্যাকশন, বেরিয়ে যা আঁচলটা নিয়ে মুখে ছাপা দিয়ে, দৌড়ে। এই ও অ্যাকশন, বেরিয়ে যা। বাবা তুই তোর ঘরে চলে যা, কাট। আশা করি এতক্ষণ আপনারা যা দেখলেন, যে ফুটেজগুলো দেখলেন, সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে নতুন অভিনেতারা কীভাবে ডিউরিং দ্য শট, শটের মাঝখানে এই বিভিন্ন যে ইনস্ট্রাকশনস যেটা পরিচালক দেন সেগুলোকে কীভাবে ফলো করে, উইদাউট ব্রেকিং দ্য মুভমেন্ট ওরা শট দিয়েছে। আর আগেও যেরকম বলেছি, ওরা প্রত্যেকেই বেশিরভাগই নতুন অভিনেতা, শুধু ওই অপর্ণাকে বাদ দিয়ে, তো উনি অনেক আগেও কাজ করেছেন। তবে এটা বলতে পারি যে বিভিন্ন ডিরেক্টরের প্রসেস ভিন্ন, আর এই ফুটেজগুলো দেখে অন্তত আমার যে প্রসেস, যে প্রসেসে আমি অ্যাক্টরদের সাথে ডিল করেছি বা করি, তো সেটা আপনারা জানতে পেরেছেন। কম বেশি একই রকম থাকে, কিছুটা স্লাইট ডিফারেন্সেস হয় এই ইনস্ট্রাকশন প্রসেসগুলোতে, বাট কম বেশি এটাই হয়। আর আমি নিজে, ইনফ্যাক্ট আমি যখন নিজে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি সেই প্রসেসে কিছুটা অভ্যস্ত ছিলাম বলেই আজকেও আমি সেই প্রসেসটাকেই কিছুটা ক্যারি ফরওয়ার্ড করেছি। হোয়াট এভার, আমরা আগামী পর্বে আবার দেখা করব। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোয়ারিজগুলো রাখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে আমি এই যে শর্ট ফিল্মের ক্লিপিংসগুলো আমি ব্যবহার করেছি, ফুটেজগুলো ব্যবহার করেছি, সেইগুলোর ডিসক্রিপশন বক্সে সেই ছবিগুলোর লিঙ্কগুলো দেওয়া আছে, আপনাদের ইচ্ছে করলে আপনারা দেখতে পারেন। আজকের মতো আমাকে আজ্ঞা দিন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন টিউটোরিয়ালস নিয়ে, নতুন বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন।